সবকিছু ভালোভাবে মিটে গেলে সামনের ফাগুনেই আমি কাজটা সেরে ফেলেছি। উনি কি বলেন দেখো? আমি না যাবো একদিন তোমাদের বাড়ি, নিজেই না হয় গিয়ে বলবো। না তার দরকার নেই, তবে আপনি গেলে মা খুশি হবে। উনি তো জানেন আপনার জন্য চাবিটা। ছি, ও কথা বলো না। ঝিলি গেছি না, ওর শরীরটা ভালো নেই, শুয়ে আছে। তুমি কার মরণ এসো করছি না। আমি শুধু এই ভেবেই কষ্ট পাচ্ছি
তুমি না জেনে একটা লেনদেনে জড়িয়ে পড়ছো। কি বলতে চাইছো? তুমি এখন যাও, চাকরির ব্যাপারটা চেষ্টা করো। আমি সত্যিই ফিল করি এই চাকরিটা তোমার দরকার। কিন্তু তুমি, আমি তোমার ভালো চাই বেটিদা, এখনো চাই, ভবিষ্যতের জন্যও চাই। তুমি আমায় বিশ্বাস করতে পারো। তুমি আমার বিয়ে করা বউ না,
তুমি এক ভদ্রলোকের শিক্ষিত বউ বাড়ির থেকে পালিয়ে এক অশিক্ষিত লরি ড্রাইভারের সঙ্গে ঘর করছ, তাতে আমার লজ্জা কি? লজ্জা তো তোমার, তুমি ভদ্রলোক, তোমার লজ্জা কি? চুপ কেন? তোমার সঙ্গে কথা বলতেই ঘেন্না করছে আমার শিক্ষিত মাগির ভাড়া ঘেন্না করছে। তা ঘেন্না করেই তো 18টা বছর কাটিয়ে দিই, এমনি এমনি কাটাই দেখলে এতে বেশ সুবিধাই আছে, বেঁচে পড়তে থাকাও চা আবার মাদক বইও করায়। বোকাটাকে একটু সংসারে লোভ দেখালে স্বামী সাজিয়ে রাখলে পোষমারা কুকুরের মতো থাকবে, তোমার ওই ভদ্রলোক ডাক্তার স্বামীর মতো ল্যাং বাড়তে পারবে কি? তাই তো পশ্চিম কারণ স্বামী হিসাবে ভেবেছ না? যদি না পেরে থাকি তার জন্য দায়ী কে? দায়ী আমি? তুমি নিজে না? যে চেহারায় তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছ, যে ভাষায় কথা বলছো, সেটা কার চেহারা? ছেলের কাছ থেকে, করণের আর পাঁচজনের কাছ থেকে, যতই তুমি নিজেকে লুকিয়ে রাখো আমি তো জানি এটাই তোমার আসল চেহারা। লুকিয়ে নিয়ে বাইরে গিয়ে তুমি কোন চেহারায় ফিরে যাও তুমি নিজে জানো না? শুধু মদ আর কোথায় তুমি যাও খোঁজ রাখি না ভেবেছো নাকি? সারা জীবন শুধু লোভ দেখিয়েছ, ভালোবাসার লোভ, সংসারের লোভ, কোনোদিনও কিছু দিয়েছ আমায় প্রাণ ভরে? আর কিছু না দিয়ে থাকি ভদ্রভাবে বেঁচে থাকার সুযোগ তো তোমায় দিয়েছি। সংসারে তুমি জীবন কাটালে একদিন, পশ্চিম কালেও তোমার নিজের এমন একটা সংসার হতো? যে লরি নিয়ে তোমার আজ এত গর্ব, আমি না থাকলে ওই লরি হতো কোনোদিন তোমার? হ্যাঁ, বেঁচে থাকার জন্যে যেমন তোমার সাহায্য আমি নিয়েছি, দিয়েছি অনেক কিছু, কিন্তু সব কিছু পেতে গেলে বিশ্বাস অর্জন করতে হয়, বিশ্বাস। তোমাকে বিশ্বাস করা যায় না কেন শালি? নিজের বর হিসেবে মানতে না পারে, শিনুকের বাপ হিসেবে কেন আমায় বিশ্বাস করা যায় না? কেন আমি তার বাপ হতে পারি? যত বাপ হতে পারে তোমার ওই ভদ্রলোক ডাক্তার স্বামী, যার হাত থেকে বাঁচতে তুমি ওকে নিয়ে মরতে গেছিলে, সে ওর জন্ম দিয়েছে বলে ওর বাপ। আর আমি ওকে কোলে পিঠে করে 3 বছরের থেকে 21 বছরের করে তুললাম, আর আমি ওর কেউ না। কেউ না? ও না জানো? তুমি তো জানতে যে তুমি ওর বাপ নও, তোমাকে কি করে বিশ্বাস করবো আমি? তোমার ক্ষমতা আমি জানি না, বড় বড় কথা আর মিথ্যে জগতের স্বপ্ন দেখিয়ে কাউকে কাছে টেনে নিতে তো তোমার জুড়ি নেই। দিন দিন তুমি মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিলে, আমার থেকেও তুমি ওর কাছে আগুন হয়ে উঠছিলে, ধীরে ধীরে আমার মেয়েটাকে গ্রাস করছিলে, আর আমি আমি মা হয়ে দাঁড়িয়ে চুপ করে সেটা দেখবো? তোমার মনে যে পাপ নেই সেটা কে বলবে? একদিন আমার ওই মেয়েকে নিয়ে যে তুমি উধাও হবে না। ওর জন্যই তো মুখ বুঝে ছিল, সেটা তোমার সত্য না?
চাইছ? জেমিনে জেমিনে তো আমার কেউ না, বড় শুধু তোমার মেয়ে। তোমা তোমার যা করো তুমি কাল সকালে করবো, এখন বাজারতেই আর লোক জানে না। এভাবে ঝিনির বিয়ে হবে না, ও নিজের পায়ে দাঁড়াবে, নিজের পরিচয়ে বিয়ে হবে, ও কারোর পরিচয় ওর দরকার হবে না। ঝিনিরে ঝিনিরে দরকার কর মা, আমার তো অনেক কথা বলার আছে তোর কাছে। ও অসুস্থ, ওকে এখন ছেড়ে না। ঠিক আছে তুমি যা বলছো তাই হবে, ওকে এখন বিরক্ত করো না। ঝিনি মা, তো অভিমান করে থাকিস রে বাপের ওপর, যে যাই বলুক আমি তোর বাবা, বিশ্বাস কর আমি তোর বাবা। জীবন কষ্ট দেখো কেন মাথা বলছে না দেখি। তুই কেন এভাবে শেষ হয়ে যাবি?
এই প্রশ্নগুলোই আজ নিজেকে করো। আজ বসে আজ মেয়েটা শেষ হতে বসেছে। তোমার মিথ্যে অহংকার মিথ্যে বড়াই দিয়ে পারছো মেয়েটাকে ধরে রাখতে পারছো? তুমি যা খুশি আজ আমায় বলো, কিন্তু কিন্তু ওই মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনো। একদিন তো তুমি ওকে করতে দাওনি, আজকে আজকে ওকে এভাবে চলে যেতে দেবে। জানি না পারবো কি না, কিন্তু যদি পারি তোমায় আমি সব জানিয়ে দিলাম। ও কিন্তু আমার মেয়ে, আমার, আর কোনোদিন সে তোমার নয়, কখনো নয়। ওকে বলবো যদি বাঁচিস মাথা উঁচু করে বাঁচিস মা, নিজের জোরে বাঁচিস, যাতে বিশ্বাস করতে পারবি না তার সঙ্গে পথ চলিস না মা, কখনো না। দাও চাবিটা দাও। হাসপাতালে গিয়েছিলাম, ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। চিন্তা করবেন না মাসিমা, ডাক্তাররা খুবই চেষ্টা করছে, পাম করে যতটা পারা যায়। নিজে দেখু, তোমাকে একবার হাসপাতালে দেখলাম মনে হলো। একে আমার বন্ধু, চাবিটা আমি টাকাটা নিয়ে এসেছিলাম। কোন টাকাটা? যেটা মাসিমা কাল আমায় দিয়েছিলেন আমার চাকরির জন্য। কেন, ওটা তোমার লাগছে না? এই ঘটনার পর আমার পক্ষে টাকাটা নেওয়া সম্ভব হবে না। কেন? আমাকে টাকাটা দেওয়া নিয়েছে, আপনাদের ফ্যামিলিতে একটা চাপা অশান্তি চলছিল, এটা আমি আশা করতে পেরেছিলাম। কিন্তু তার আলটিমেট রেজাল্ট যদি এইভাবে জানতাম, তবে আমার হাজার করে যেন টাকাটা আপনার কাছ থেকে ধার নিতাম না। আমার চাকরির চাইতে জীবনের জীবন যে অনেক বেশি মূল্যবান, সেটা বোঝার মতো মানসিকতা আমার এখন নষ্ট হয়ে যায়নি। ও, তা তুমি কি করে জানলে যে এর জন্যে ঝিনুক বিষ খেয়েছে? এর কি তোমায় তেমন কিছু বলেছে? কাল ঝিনুকের সাথে আমার যা কথাবার্তা হয়েছে তা থেকে আজ অনুমান করতে পারছি। কাল বুঝতে পারলে কি ঘটনাটা ঘটতো না, টাকাটা আমি নিতাম না। শোনো দেবু, তোমার সোজাসুজি বলি, তোমার এভাবে চাকরি পাওয়াটা আমি মেনে নিতে পারি, সম্ভবত ছিনিও না। তবু তার মার কথাতেই টাকাটা তোমায় দিয়েছিলাম, এটা এমন কোনো ব্যাপার নয় যার জন্যে ঝিনুক বিষ খেতে পারে। তুমি আসল ব্যাপারটা জানো না, তাই এই কথা বলছো। তুমি চুপ করো, দেখো ওর মাথার এখন ঠিক নেই, কি বলতে কি বলে বসবে। তোমার যা ভালো বোঝার তুমি তাই করো, এখন এসব নিয়ে আলোচনা করার সময় না, মেয়েটা আগে বাঁচু। সীতা, যা সত্যি তা চেপে রাখতে গিয়ে আমাদের কিন্তু কম খেসারও দিতে হচ্ছে না, তুমি আরো খেসারও দিতে চাও, আবার ভুল করতে চাও। চুপ করো, তুমি চুপ করো, তুমি কি বুঝতে পারছো না তুমি কি করতে চলেছো? দেখো তুমি এসো। না, ও যাবে না, সব শুনে যাও, ও সব জানা দাদা। দেখো আমি তো তোমাকে বললাম তুমি যাও, এই টাকা তুমি নাও বা বেরো, পরে এসো কথা বলবো। আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি না, কেন বিষ খেয়েছে, এর সঙ্গে বলতে আপনাকে তাকে চলে যেতে বলছি, কিন্তু সবকিছু জানার অধিকার আমার আছে। জিনুকের সাথে আমার রিলেশনের ব্যাপারটা আপনারা জানতেন না এমনটা তো নয়। এই বাড়ি যাবো না, কাউকে যেতে হবে, এই কথাটা সবার সামনেই তোমার শোনা উচিত, যাতে সবকিছু জানার পর জিনুকের বিষয়ে তুমি কি ভাববে সেটা ঠিক করতে এই সবার কথা তুমি মাথায় রাখতে পারো। বলো না, চিনিরে সর্বনাশ তুমি করো না। এতদিন তোমার সব কথা শুনে চিনির সর্বনাশ আমি ঠেকাতে পারি না, পেরেছি। শোনো দেব, যেভাবেই হোক চিনি কাজ প্রথম জানতে পারে আমি তার জন্মদাতা বাপ নই, আশ্চর্য হয়ে না, সত্যিই নয়।
আর শিলুকের মা হলে উনি আমার বিবাহিত স্ত্রী নয়। 18 বছর আমরা একসঙ্গে আছি, কেন আছি, কোন প্রয়োজনে আছি সে কথা বলার দরকার আমি মনে করি।